তৈরি হওয়ার মাধ্যমে আমরা কি প্রস্তুত আছি? Yes. ইনশাআল্লাহ 2022 সাল যেটা আর মাত্র 7 দিন বাকি, এই 7 দিনে নিজেকে গোশামেশা করে নিজেকে এখন প্রস্তুত করেন। 2023 সাল আপনি কিন্তু কি করবেন? আপনি বিজনেসটা এমন ভাবে করবেন যে বিজনেসটা আপনাকে দেখে মানুষ কিন্তু সিদ্ধান্ত নেয়, আপনাকে দেখে মানুষ যেন সব সময় আপনার কথা মনে রাখে, স্মরণ করে, এইভাবে নিজেকে তৈরি করবেন। দেখবেন আপনি কিন্তু কি আগামীতে এই 2023 সালে শেষের দিকে আপনি কিন্তু সেই জায়গা নাই, আপনি এই জায়গায়, আপনি কিন্তু আপনি না, আপনি কিন্তু অসাধারণ ব্যক্তি হয়ে যাবেন। রাজি আছেন? তো নিজেকে এখন থেকে আপনি নিজেকে ডেডিকেট করেন, নিজেকে প্রস্তুত করেন। আসলে এই প্রস্তুত করার জন্য আপনাকে নিয়মিত ট্রেনিং দিচ্ছে আমাদের অনলাইন অফলাইনে। আমাদের প্রতিদিন ট্রেনিং হচ্ছে, প্রতিদিন প্রশিক্ষণ হচ্ছে, প্রত্যেক শুক্রবার চট্টগ্রাম বাংলাদেশে কিন্তু আমাদের প্রোগ্রাম হচ্ছে। কেন জানি আমরা তারপরও প্রস্তুত না, কেন জানি আমরা তারপর রেডি না? আমি সবাইকে বলবো আমরা প্রস্তুত হব, আমরা নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করব, অনলাইন অফলাইনে আমরা কিন্তু কি প্রোগ্রামে জয়েন করব। তো চলেন, এই যে সবকিছু আমাদের কিন্তু আপডেট হচ্ছে, দেখছেন না সবকিছু আপডেট হচ্ছে। আজ আগে কিন্তু চলতো এটা, রাইট কি না? এখন চলে এটা, এখন আসতেছে ব্লু টেন, এটা বাদ কি আসতেছে? ব্লু টেন। সো আপনি কোথায় আছেন? আপনি কোথায় পড়ে আছেন? আপনার চিন্তা ভাবনা কোথায় রাখছেন? আজকে ডিএক্সএন আমাদেরকে সেই মেসেজ দিচ্ছে, আজকে বাংলাদেশে 20 বছর মেসেজ দিচ্ছে, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এক বিশ্ব এক বাজার হাতের মুঠে সারা বিশ্বকে নিয়ে আসতেছে। কিন্তু এই মেসেজটা অনেকে বুঝতেছে, অনেকে বুঝতেছে না। সো আমরা যারা বুঝতেছি তারাই কিন্তু আজকে প্রত্যেক সেকেন্ড প্রত্যেক মিনিট কিন্তু টাকা ইনকাম করছি, 6 টাকা সারাদিন। একটা কথা যাবে প্লিজ, ফেনি স্টক পয়েন্ট এবং আমাদের যোগ্য লিডার এবং ফেনীবাসীর কিন্তু গর্ব, এই ডিএক্সএন এর একটা গর্ব। ইনশাআল্লাহ আগামী যে নেতৃত্ব দিবে সবকিছু, দেখেন আজকে কিন্তু কি আপডেট হচ্ছে সবকিছু, দেখেন সবকিছু আপডেট হচ্ছে। তো আমাদের চিন্তা ভাবনা সবকিছু কি আপডেট হওয়া দরকার? তাহলে কিন্তু কি আপনি কিন্তু কি ভালো কিছু করতে পারবেন অল্প সময়ের মধ্যে? নহন কিন্তু কি আপনি ও আপনার বাপদাদার আমলে যেভাবে কিন্তু ব্যবসা চলছে, যেভাবে কার্যক্রম হচ্ছে, যেভাবে মানুষ সফল হচ্ছে, সেই চিন্তাধারার মধ্যে যদি আপনি করে থাকেন তাহলে আপনি কিন্তু সে আরো 50 বছরও সফল হতে পারবেন না। আপনি আজকে 2 বছরে যেটা করতে পারবেন, আপনি 30 বছরে আগে যেটা করতে এখন আপনি 2 বছর তার চেয়ে বেশি করতে পারবেন। আর সেটা আমাদেরকে সহজ করে দিয়েছে প্রযুক্তি, টেকনোলজি আজকে আমাদেরকে সহজ করে দিয়েছে। আজকে ডিএক্সএন সে প্রযুক্তি রিলেটেড, আজকে ডিএক্সএন আজকে সে টেকনোলজি রিলেটেড, যেটা আমাদেরকে বুঝতে এবং সহজে কিন্তু আমাদেরকে জানান দিচ্ছে। আজকে প্রোগ্রামে অডিয়েন্স কেন কম জানেন? আজকে সবকিছু কিন্তু অনলাইনে কিন্তু পাওয়া যাচ্ছে, প্রতিদিন ট্রেনিং হচ্ছে, সবাই বাসা বসে ট্রেনিং করতে পাচ্ছে, অফিসে কিন্তু আসা লাগে না, প্রোডাক্ট কিন্তু বাসায় বসে কিন্তু কি তারা পাচ্ছে, ঘরে বসে অর্ডার করছে, ঘরে বসে প্রোডাক্ট চলে আসছে, পিবিএসবি ঘরে বসে দেখতে পাচ্ছে। তো আগামী দিনে কিন্তু আরো শূন্য হয়ে যাবে, বিকজ সম্পূর্ণ ব্যবসা অনলাইন চলে যাবে। আপনার মিডল ইস্টে ইউরোপে বলা হয় কি জানেন, বলা হচ্ছে এটা হোম বেস বিজনেস, কারণ প্রত্যেকটা ঘর মানে প্রত্যেকটা অফিস, প্রত্যেকটা ঘর মানে প্রত্যেকটা ডিএক্সএন এর কিন্তু ব্রাঞ্চ। ব্যাপারটা ক্লিয়ার? আপনি কি আপনার ঘরটাকে ব্রাঞ্চ করতে পেরেছেন? আপনি কি আপনার ঘরটাকে অফিস করতে পেরেছেন? যদি করতে পারেন তাহলে আপনি ঘর থেকে সারা ওয়ার্ল্ড লিড দিতে পারবেন, সারা ওয়ার্ল্ড লিড দিতে পারবেন। আমরা কি প্রস্তুত হতে চাই? আমাদের একটা মাধ্যম লাগবে, সেই মাধ্যমটা হচ্ছে ডিএক্সএন, সেই মাধ্যমটা হচ্ছে ডিরেক্ট সেলিং, সেই মাধ্যমটা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। আমরা চমৎকার একটা প্ল্যানে আছি, আমরা চমৎকার একটা কনসেপ্টে আছি। এই চমৎকার কনসেপ্ট থেকে যদি আমরা ঘরে বসে লিড না দিতে পারি তাহলে এর চেয়ে দুর্ভাগ্য আমরা কেউ না, রাইট কি না? তো আসলে চলুন, আমাদেরকে ভিতরে একটা মানুষ আছে, সেই মানুষটাকে জাগ্রত করতে হবে। সেই মানুষটা যদি জাগ্রত হয় তাহলে সবকিছু সম্ভব। আর যদি আপনার মানুষটাকে জাগ্রত করতে না পারেন তাহলে আপনি যখন এই জায়গায় বসে আছেন এই জায়গায় বসে থাকবেন। আপনার ইনকাম 10,000, সে 10,000 মধ্যে থাকবে। আপনার ইনকাম 1,00,000, সে 1,00,000 এর মধ্যে থাকবে। অনেকে কিন্তু এই 10,000 মধ্যে কিন্তু কি অনেক বেশি হ্যাপি, 1,00,000 মধ্যে অনেক হ্যাপি, তার সেই স্টার আছেন সেই স্টারের মধ্যে হ্যাপি, স্টার রুবি সেই স্টারের মধ্যে হ্যাপি, অনেকে ডায়মন্ড সে কিন্তু এটার মধ্যে হ্যাপি। তো আপনি যদি আপনার ভিতরে মানুষ জাগ্রত করতে পারেন তাহলে আপনার ভিতরে আরো সফল হওয়ার জন্য কিন্তু কি অনেকগুলো বিষয় কাজ করবে, অনেকগুলো আইডিয়া কাজ করবে, অনেকগুলো অ্যাক্টিভিটিস কাজ করবে, অনেকগুলো উৎসাহিত উদ্দীপনা, অনেকগুলো প্ল্যান আপনার ভিতরে কাজ করবে। আমাদের ভিতরে সেই মানুষটাকে আমরা জাগ্রত করতে চাই, যদি চাই তাহলে আমাদেরকে নিয়মিত কি করতে হবে, রিসার্চ করতে হবে, আমাদেরকে প্ল্যান, আমাদের কিন্তু কি ইউটিউব, আমাদের ট্রেনিং, সব জায়গায় আমাদেরকে আসতে হবে। আমরা কি আসতে চাই? যদি আপনি তৈরি হতে পারেন তাহলে কিন্তু আগামী কিছুদিনের মধ্যে আপনি ডিএক্সএন এর মাধ্যমে আপনি সফলতার ছোঁয়া পাবেন, সফলতার গন্ধ পাবেন, সফলতার কি পাবেন, রাস্তা খুঁজে পাবেন। আর যখন রাস্তা নামবেন রাস্তা আপনাকে রাস্তা দেখাবে, যদি রাস্তায় না নামেন তাহলে রাস্তা কি পাবেন? আপনি পাবেন না। আপনার চোখে মুখে কি দেখবেন? অন্ধকার দেখবেন। আমরা কি অন্ধকার দেখতে চাই নাকি রাস্তা দেখতে চাই? আজকে ডিএক্সএন হচ্ছে সফলতার একটা রাস্তা, এই রাস্তা শুধু পাড়ি দিবেন তাহলে আমরা যদি রাস্তা যদি উঠে যাই তাহলে রাস্তা আমাদের কি শেষ পর্যন্ত নিবে না? এই রাস্তাটা পাড়ি দিতে আমাদের কি কষ্ট করতে হবে না? কক্সবাজার যাবেন তাহলে আপনাকে কি করতে হবে? মিনিমাম 5 ঘন্টা ওয়েট করতে হবে কক্সবাজার যাওয়ার জন্য, রাইট কি না? এখন আপনি চিন্তা করেন যে আমি কিন্তু কি এখন উঠছি এখন চলে যাবো, তাহলে কি সম্ভব? না, সম্ভব না। আপনি দেখেন বিমানে যায় অনেকে,
এই যে এখন উঠছে এখন কক্সবাজার চলে গেছে এই যে বিমানে উঠছে আর নামছে যে তার একটা ফিলিংস দরকার সেই ফিলিংসটা কিন্তু তার কাছে নাই আপনি 5 ঘন্টা অতিবাহিত করে জেলে গেলে কত কিছু চোখ দিয়ে দেখতে পারবেন কত কিছু বুঝতে পারবেন রাইট কি না আপনার ভিতরে একটা গল্প তৈরি হবে 5 ঘন্টা একটা স্টোরি তৈরি হবে অনেক কিছু দেখতে পারবেন আপনার যে অভিজ্ঞতা আপনার ভিতরে যে একটা এক্সপেরিয়েন্স তৈরি হবে যেটা বিমানে গেলে কিন্তু আপনি পাবেন না না বুঝছেন ব্যাপারটা মানে আমরা বিমানে যাচ্ছি এটা আমরা তারা যাচ্ছে সেটা ঠিক আছে কিন্তু আমি যে আপনি বলছি আপনার